যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে তার জামাতা জ্যারেট কুশনারের নাম ঘোষণা করেছেন পঁয়ত্রিশ বছর বয়সী কুশনার নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তার নতুন চাকুরিতে তিনি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এবং বৈদেশিক নীতির বিষয়টি দেখবেন ইভাঙ্কা ট্রাম্পের স্বামী কুশনার নিজে একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং তার আরও অনেক ব্যবসা রয়েছে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের স্বজনপ্রিয়তার বিরুদ্ধে আইন রয়েছে সেই আইন এবং স্বার্থের সংঘাতের সম্ভাবনা উল্লেখ করে ঘোষণার পরপরই ডেমোক্র্যাটরা এই নিয়োগ পর্যালোচনার আহ্বান জানিয়েছেন এ বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য বিচার বিভাগ এবং সরকারের নৈতিকতা বিষয়ক কার্যালয়ের প্রতি আহ্বান জানিয়েছে কংগ্রেসের বিচার বিষয়ক কমিটি এর আগে ট্রাম্প তার মেয়ের জামাইকে একটি বিশাল সম্পাদ হিসেবে আখ্যায়িত করে প্রশংসা করেন এবং বলেন যে তাকে একটি গুরুত্বপূর্ণ নেতৃত্ব স্থানীয় কাজ দিতে পেরে তিনি গর্বিত ট্রাম্পের নিকটজনেরা বলছেন আত্মীয়দের সরকারি চাকরি দেয়ার বিরুদ্ধে যে আইন রয়েছে সেটি হোয়াইট হাউজের চাকরির ক্ষেত্রে প্রযোজ্য হবে না এর বাইরেও যুক্তরাষ্ট্রে ফেডারেল নৈতিকতা আইন রয়েছে যার ফলে সরকারি চাকুরিজীবীরা কোনো ব্যবসা থেকে লাভ নিতে পারেন না